তো কালকে আমি দেখে নিয়েছি সুকুমারের ডিরেক্টেড এবং রামচরণের অ্যাক্টেড ফিল্ম রঙ্গস্থলম। তো সেটারই রিভিউ করবো এখন এই ভিডিওতে। সো লেটস বিগিন। তো রঙ্গস্থলম সিনেমাটা লাস্ট ইয়ার বেরিয়েছিল, হিন্দি ডাবিং এখনও আসেনি। আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল দেখেছি। আমার সিনেমাটা দারুণ লেগেছে। কী কী কারণে? সবচেয়ে ফার্স্ট যে এই সিনেমাটার মধ্যে পলিটিক্যাল ব্যাকড্রপ রাখা হয়েছে এবং পার্সোনাল একটা রিভেঞ্জ ড্রামা সেটাও রাখা হয়েছে। দুটো এই দুটো থিমকে এত সুন্দরভাবে ব্লেন্ড করিয়েছে, মানে ভিজিল্যান্টে জাস্টিস যেটা আমি বলি যে শঙ্কর স্যারের সিনেমাতে থাকে, মানে একটা মানুষ ল অ্যান্ড অর্ডারের ওপর ভরসা হারিয়ে নিজেই জাস্টিস করছে বা নিজের ফ্যামিলির ওপর কিছু, মানে যেটা আমরা বহু দিন ধরে দেখে আসি টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্ম, কেন যে কোনো বলিউড ফিল্ম বাংলা ফিল্ম সবেতেই হয় যে হিরোর বাড়ির লোকের সাথে কিছু খারাপ হয়েছে তাই জন্য হিরো বদলা নিচ্ছে, সেই জিনিসটাকে রাখা হয়েছে। এবং তার সাথে একটা এই যে কেন এই খারাপটা হলো, কারণ দেখা যাচ্ছে একটা গ্রাম রয়েছে রঙ্গস্থলম বলে, সেখানে জগপতিবাবু 30 বছর ধরে প্রেসিডেন্ট আছে এবং তাকে চ্যালেঞ্জ করে বসে হচ্ছে রামচরণ এবং তার দাদা, এরা দুজন মিলে। তো তারা নিজের আবার প্রেসিডেন্ট নমিনেশন ভরে যেটা 30 বছর ধরে কেউ ভরেনি, তো সেটা নিয়েই এই জটলাটা শুরু হয়। রামচরণের দাদা মারা যায় এবং তারপর রামচরণ বদলা নেয়। খুবই সিম্পল একটা স্টোরি, আপনার শুনে মনে হবে না যে খুব কিছু আহামরি, কিন্তু তার এক্সিকিউশনটা এত ভালো করেছে সুকুমার। ফার্স্ট অফ অল তো আপনাদেরকে বলতে চাই যে এক্সিকিউশনটা খুব গ্রাউন্ডেড লেভেলে। আপনি যখন দেখবেন গ্রামটাকে, মানে খুব মানে হ্যাঁ অ্যাকশন তো রয়েছে, ডেফিনেটলি সিনেমা জুড়ে অ্যাকশন রয়েছে, ইট ইস দ্য মেইন স্ট্রিম ফিল্ম, কিন্তু অ্যাকশনটাও খুব সিম্পল রাখা হয়েছে। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট রয়েছে যেহেতু গ্রাম, এবং 80-এর দশক দেখানো হচ্ছে, 1980s দেখানো হচ্ছে, সেগুলো রাখা হয়েছে এবং এক্সিকিউশনটা খুব গ্রাউন্ডেড। রামচরণকে কিন্তু একটা মানে বিশাল হিরো, এই সব ভালো করে এরকম ক্যারেক্টার কিন্তু দেখানো হয়নি। ইজ এ নর্মাল ফান লাভিং গাই, হ্যাঁ মাথা মোটা আছে, কানে শুনতে পায় না, অত ইন্টেলিজেন্ট নয়, হ্যাঁ একটু লড়াকু রয়েছে চিরকালে, এবং সে কীভাবে এই নিজের মধ্যে ওই পাওয়ারটাকে জাগায়। হ্যাঁ ডেফিনেটলি ওরকম মারামারি সিনও রয়েছে যেখানে সে একসাথে 12-15 জনকে মারছে, কিন্তু সেই এক্সিকিউশনটাও কিন্তু ওই পুরনো সাউথ ইন্ডিয়ান ফিল্মে যেন একটা ঘুষি মারলো উড়ে চলে গেল ওই জিনিসটা কিন্তু করেনি, খুব ভালো লেগেছে আমার। তো দ্য এক্সিকিউশন ইজ ভেরি মাচ গ্রাউন্ডেড, সিনেমাটা আপনি যখন দেখবেন আপনার একটা গ্রাউন্ডেডনেস ফিল হবে, খুব ভালো। এবং সিনেমাটা ওই সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেন ফাট 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 ফাস্ট পেসড হয়ে বেরিয়ে যায়, ঝাপঝাপ ঝাপঝাপ হয়ে গেল, এবং হঠাৎ করে মাঝখানে কতগুলো গান চলে এলো। টিপিক্যাল তেলেগু ফিল্মের কথা বলছি, কারণ তেলেগু ফিল্ম ইজ নোন ফর মশালা, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু এটা প্রায় প্রায় 3 ঘন্টা সিনেমা, 2 ঘন্টা 53 মিনিট, ধীরে সুস্থে প্লটটাকে ডেভেলপ করেছে সুকুমার। সুকুমারই রাইটার, স্ক্রিন প্লে উনি লিখেছেন, সুকুমার যিনি ডিরেক্টর আপনারা প্রত্যেকে জানবেন যারা তেলেগু ফিল্ম ফলো করেন। তো খুব সুন্দরভাবে সময় দিয়ে দিয়ে আগে, প্রথমে তো একদম শুরু হচ্ছে প্রকাশ রাজের অ্যাক্সিডেন্ট দিয়ে, তারপরে ফ্ল্যাশব্যাকে গল্পটা যাচ্ছে, সেখানে রামচরণ নিজের গ্রামের ব্যাপারে এক্সপ্লেন করছে, তারপর ধীরে ধীরে গ্রামের ব্যাকড্রপটা আগে সেট হচ্ছে, সেখানে রামচরণ সামান্তার লাভ স্টোরিটাকেও টাইম দিয়েছে খুব সুন্দরভাবে, এবং সেটা খুব অর্গ্যানিক্যালি এসছে। গানগুলো যতগুলো রয়েছে সেগুলো খুব অর্গ্যানিক্যালি সেট করেছে। যুগল রানী গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ইটস আ আইটেম সং টাইপের, অনেকগুলো গান রয়েছে। এবং তারপরে ধীরে ধীরে মানে এই হঠাৎ করেই যে দুবাই থেকে ফিরে এসেই রামচরণের দাদা এই প্রেসিডেন্টের এগেনস্টে দাঁড়িয়ে গেল এরকম কিন্তু নয়, সেটাও সময় দিয়েছে যে ওরা তো ওই গ্রামেই জন্মেছে বড় হয়েছে, কিন্তু একটা লেভেলের পর গিয়ে আর যখন অত্যাচার সহ্য করতে পারছে না, দেখছে চোখের সামনে যে বারবার অত্যাচার হচ্ছে, তখন তারা প্রোটেস্ট করছে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে সময় দিয়ে এক্সিকিউশন করেছে। গল্প সিম্পল কিন্তু এক্সিকিউশনটা চরম। এবার যে আরও একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে ডিরেক্টরের, যে এই যে অ্যাকশনটাকে, মানে এটা অ্যাকশন ডিরেক্টরেরও ক্রেডিট, অ্যাকশনটা হচ্ছে গ্রাম, 80-এর দশকের গ্রাম। তো লড়াই যত করছে হাতে ওই কাটারি বা মানে লাঠি এইসব নিয়ে মারামারি, তো কোনো রকম আলট্রা মডার্ন গাড়ি বা টাটা সুমো উঠছে এইসব কিচ্ছু নেই, কিন্তু ওই অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে শ্যুট করেছে না সিনেমাটোগ্রাফি, এবং যেভাবে এডিট করেছে, যেভাবে ওটাকে এক্সিকিউট করেছে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। তো কিছু অ্যাকশন সিন যেটা একদম প্রথম মেলার মধ্যে অ্যাকশন সিন আছে, সেখানে যখনই রামচরণ মানে মারছে, ইম্প্যাক্টটা যখন হচ্ছে, মানে ইম্প্যাক্টটা হওয়ার আগে, মানে ধরুন লাফিয়ে ঘুষিটা মারতে আসছে, যে ইম্প্যাক্ট হলো তখন জিনিসটা স্লো হয়ে যাচ্ছে, মানে ওই স্লো ফাস্ট করে যে এডিটিংটা করেছে, আমি হয়তো পুরোটা মুখে বলে বোঝাতে পারবো না, আমরা দেখলে আরও বেটার বুঝুন, খুব ভালো লেগেছে। দ্বিতীয়, তারপরের থেকে যখন যতগুলো অ্যাকশন রয়েছে সেখানেও যে ধরনের অ্যাকশন রয়েছে বা যে ধরনের ক্যামেরা ওয়ার্ক রয়েছে, একটা কি স্পেশাল টাইপ অফ রেড ক্যামেরা আছে মনে হয় 4K না 8K কিছু একটা কোয়ালিটি, সেটা দিয়ে এটা পুরো শ্যুট করা হয়েছে সিনেমাটা। তো ওই পার্টিকুলারলি অ্যাকশন সিকোয়েন্সেসগুলো এত ভালো, এবং কীভাবে যে সিম্পল অ্যাকশনকে মানে হাতে ওই ডান্ডা দিয়ে বা কাঠারি দিয়ে মারছে সেটাকে যে এত সুন্দর করে এক্সিকিউট করা যেতে পারে, সেটা কিন্তু এই সিনেমা থেকে শেখা উচিত। মানে
এছাড়া তো পারফরমেন্সেস খুব ভালো রয়েছে, প্রকাশ রাজ বলুন, জগপতি বাবু বলুন, রামচরণ দারুণ অভিনয় করেছে, সামন্তা ভালো করেছে, রামচরণের দাদা যে হয়েছে ভালো করেছে, সাপোর্টিং অ্যাক্টার্সে যারা ছিল তারা খুব ভালো কাজ করেছে। তো রামচরণ দারুণ অভিনয় করেছে, মানে রামচরণের মধ্যে ওই যে ট্রানজিশনটা পুরো, প্রথমে একদম একটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড থেকে শেষে যে বদলা নিচ্ছে এই করছে, এবং লাস্টে ক্লাইম্যাক্সে একটা টুইস্টও দিয়েছে বেশ মতো। কিন্তু ক্লাইম্যাক্সটা দেখে আমার রজনীকান্তের একটা পুরনো সিনেমা আছে ধর্মযুদ্ধ বলে, 80s সিনেমা, সেটা মানে সেটা থেকে ইন্সপায়ার্ড মনে হলো ক্লাইম্যাক্সটা, কারণ ওইটা তো ক্লাইম্যাক্সটা এই ধরনেরই। তো এটা একটা মানে তা বলে গল্প চুরি বা এরকম কিছু নয়, বাকি সব কিছু অরিজিনাল। এবং এছাড়া যে ধরনের BGM ইউজ করেছে সেটা খুব ভালো। আপনাদেরকে বলে কি, পুরো জিনিসটা কিন্তু রামোজি ফিল্ম সিটির মধ্যে সেট বানিয়ে করা, কিন্তু কারণ কিন্তু আপনি ধরতে পারবেন না, এত সুন্দর করে সেই সেটসগুলো তৈরি করেছে। মানে আমি পড়েছিলাম একটা জায়গায় যে এটা পুরোটা কিন্তু সেটের মধ্যে তৈরি করা, কিন্তু আপনি ধরতে পারবেন না। নিরাঙ্গাস্থলম গ্রামটাকে এমনভাবে দেখিয়ে যেটা এটা ফিকশনাল ভিলেজ, এরকম কোনো গ্রাম নেই আন্ধ্রাতে, বাট এত সুন্দরভাবে সেই সেট ডিজাইনগুলো করেছে। তো আর্ট ডিরেক্টরকেও খুব মানে প্রশংসা করতে হবে। এবং একটা ওই মানে বড় বড় ঘাস হয় না, মানে একটা মানে ক্ষেতের মধ্যে মারামারির সিন রয়েছে সিনেমাতে, মানে প্রি ক্লাইম্যাক্স ফাইট বলতে পারেন, সেই জায়গাটা এত সুন্দর এক্সিকিউশন করেছে টর্চের লাইট ফাইট দিয়ে, মানে দেখবার মতো। প্রতিটা ডিপার্টমেন্টই খুব ভালো, এবং সিনেমাটা না খুব গ্রাউন্ডেড যেহেতু, তাই আপনি বিভিন্ন রকম মানে দুই ভাইয়ের মধ্যে কীরকম ভালোবাসা, ফ্যামিলি ভ্যালিউস, গ্রামে কী কী প্রবলেম হচ্ছে, বললাম যে পলিটিক্যাল প্রবলেমসগুলোও দেখিয়েছে, অ্যাট দ্য সেম টাইম পার্সোনাল একটা ভেন্ডেটা, দুটোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমার পার্সোনালি সিনেমাটা খুবই ভালো লেগেছে, মাস্ট ওয়াচ। আমি হয়তো অনেক বেশি লেট রিপ্লাই দিচ্ছি, এই মানে লেট রিপ্লাই বলছি, সরি, লেট রিভিউ দিচ্ছি, বাট যারা যারা এখনও দেখেননি সিনেমাটা দেখে ফেলুন, খুব ভালো সিনেমা। মানে একদম মেইন স্ট্রিম তেলেগু সিনেমা যেরকম হয়, মেইন স্ট্রিম রয়েছে, এর মধ্যে সব এলিমেন্টস রয়েছে, গান, নাচ, অ্যাকশন, কমেডি, এভরিথিং ইজ দেয়ার, বাট তাও আপনার মনে হবে যে হাটকে একটা সিনেমা দেখছেন। এক্সিকিউশন খুব ভালো। আমি শুনেছিলাম যে রঙ্গস্থলম নাকি খুব বিশাল বড় সুপারহিট ফিল্ম ছিল, মানে হাইয়েস্ট গ্রসিং তেলেগু ফিল্ম ছিল 2018-এ। তো সেগুলো আমি তো এক্স্যাক্টলি জানি না, এটা আমি ওই সাইরার প্রমোশনের সময় রামচরণ বলছিল এক জায়গায়, সেখান থেকে শুনেছিলাম। তো আমার সিনেমাটা কিন্তু ওভারঅল খুব ভালো লেগেছে, সে পারফরমেন্স ওয়াইজ বলুন, গল্পের দিক দিয়ে বলুন, এক্সিকিউশনের দিক, স্পেশালি এক্সিকিউশনটা, এটা ডিরেক্টর সুকুমারের পুরো একটা সিম্পল গল্প, যেটা আমরা বহু বছর ধরে দেখছি, সে সিম্পল গল্পটাকে কীভাবে এক্সট্রাঅর্ডিনারিলি প্রেজেন্ট করা যায়। এবং আমি এই সিনেমা, অনেকে বলে যে সিনেমা বড় করলে তুই বলিস যে এডিটিং আরও ভালো হতে পারতো, কারণ সেই সব সিনেমাতে মনে হয় যে যেন এই সিনগুলো চুইনগামের মতো বড় হয়ে গেছে টেনে টেনে, কিন্তু এই সিনেমাতে 2 ঘন্টা 53 মিনিট না 52 মিনিটের সিনেমা, কিন্তু আপনার কোনো সময় বোর লাগবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে টাইমটা দিয়েছে তাই জন্যই আরও রিয়েলিস্টিক লাগছে, ওই যে সময়টা দিয়েছে, প্রতিটা জিনিসেরই সময় দিয়েছে। রামচরণ একদিনেই বদলা নিয়ে নেয় না নিজের দাদা, তা সেটারও তার সময় লাগে, তার দাদাকে পলিটিক্যাল লিডার হয়ে উঠতেও সময় লাগে, প্রতিটা জিনিসকেই মানে যেটা রিয়েলিটিতে হয় সেই জিনিসটাকে সেইভাবেই দেখিয়েছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা জানেন কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।